বৃহত্তর ক্ষেত্রে আমাকে যেতে হচ্ছে, এই জন্যে আমি আমাদের ক্ষমতাসীন দলকে অভিনন্দন জানাবো যে আমি যখনই কোনো ন্যায় বিচার করতে গেছি, যেখানে ন্যায্যতা থাকবে, সেটা যখনই তাদের পছন্দ হয়নি, তাদের বিভিন্ন মুখপাত্র আদালতের এবং বিচারপতির উদ্দেশ্যে অত্যন্ত অপমানজনক সব মন্তব্য করেছেন, অত্যন্ত ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন, কিছু দালালও নেমে পড়েছিল মাঠে কালো কোট গায়ে দিয়ে, যারা ওই একই রকমের গালাগাল আমাকে করত, এই যে রঙ্গ ব্যঙ্গ অপমান, এবং বারে বারেই আমাকে বলা হয়েছে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে, যখনই তারা কোনো প্রতিক্রিয়া দিয়েছেন, যে আপনি মাঠে আসুন, সামনে মাঠে আসুন, এসে লড়াই করুন। তো আমি ভেবে দেখলাম যে তারা যখন ডেকেইছেন এত করে এবং এত ধরনের ব্যঙ্গ এবং অপমানজনক কথা বলেছেন, তাহলে তাদের ইচ্ছেটাই পূর্ণ হওয়া উচিত, পূর্ণ হওয়া দরকার। সেই জন্যই আমার এই পদ ছেড়ে এখন চলে আসা। স্যার, আপনি বলছেন বৃহত্তর ক্ষেত্রে আপনি পদার্পণ করতে চান, এই বৃহত্তর ক্ষেত্র বলতে আমরা কি বুঝবো? কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চান? রাজনৈতিক ময়দানেই আমি যাব, কিন্তু কোন রাজনৈতিক দলের হয়ে আমি শুরু করব সেটা আমি আজকেই বলছি না। ভোটে দাঁড়াচ্ছেন স্যার? না, সেটা আমার হাতে নয়, ভোটে দাঁড়ানো বা না দাঁড়ানো, সেটা আমি যদি আদৌ কোনো রাজনৈতিক দলে যোগ দিই, বৃহত্তর ময়দানে তো নামবই, রাজনৈতিক দলে না গিয়ে বা না গেলে আমার মনে হয়েছে যে আদালতের ক্ষেত্রের বাইরে যে বহু সাধারণ মানুষ আছে তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। রাজনীতি মানে তো একটা ক্ষমতা দখলের লড়াই, সেই লড়াই একটা গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে নির্বাচন, সেই নির্বাচনে আমি যেতেও পারি, অর্থাৎ আমি নাও যেতে পারি, কিন্তু টিকিট দেয়া না দেওয়া, তারপরে যদি সেই রাজনৈতিক দল, যদি আমি সেই কোনো রাজনৈতিক দলে যোগদান করি, এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে, বাম দল আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, ছোট ছোট অন্য অনেক রাজনৈতিক দল আছে, তারা যদি মনে করেন যে আমাকে টিকিট দেবেন, তখন আমি ভেবে দেখব যে সেই প্রার্থী পদ আমি নেবো কি নেবো না।